কেল্লা ফতে করে দিয়েছে শমশেরা। হ্যালো বন্ধুরা, আমি অভি এবং আমি বলছি সুদূর মুম্বাই থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ। নাটক নামাতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরেই, মানে বেশ কয়েকদিন না, বেশ অনেক লম্বা সময় ধরে একটা কথা শোনা যায়, খেলা হবে, খেলা হবেই। কিন্তু সেই খেলা আজকে এইখানে বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে হয়ে গেছে, একটা সাংঘাতিক খেলা হয়েছে। টোটাল সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক পুষ্পা, আরআরআর, কেজিএফ এর জবাবে বলিউড নিয়ে এসেছে শমশেরা। আমি এখানে কোনো রকম কম্পারিজনের মধ্যে যাচ্ছি না, কিন্তু ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যারা কেজিএফ দেখেছে তাদের প্রত্যেককে সেই গ্র্যান্ড মেসমেরাইজিং হার্ট টেকিং কেজিএফ এর ফিল করাবে বলিউডের এই শমশেরা। কেজিএফ যেমনভাবে একটা কল্পিত গল্পকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে তার শিখরে পৌঁছে দিয়েছে, শমশেরাও তার কল্পিত গল্পকে তার মেকিং দিয়ে, ভিজুয়ালাইজেশন দিয়ে, স্টোরি টেলিং দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, ক্যামেরার কাজ দিয়ে, ভিএফএক্স দিয়ে, ফিল্ম এডিটিং দিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাক্টিং দিয়ে সেই শিখরে না হলে পরেও অন্তত তার কাছাকাছি শিখর পর্যন্ত তো পৌঁছেই দিয়েছে। অ্যান্ড সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, কেজিএফ যেমন একটা নকল গল্প হওয়া সত্ত্বেও অডিয়েন্সের সাথে একখানা কানেকশন স্থাপন করেছে, ঠিক তেমনভাবেই আজকের ওপেনিং শোতে অডিয়েন্স শমশেরার সাথে ঠিক একই রকমভাবে কানেক্টেড ফিল করেছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, আমরা ইন্ডিয়ানরা হিরোর হিরোইজম দেখতে অভ্যস্ত। সে যেমন হিরোইনের সাথে প্রেম করবে, আবার 100 জন ভিলেনের সাথে লড়াইও করবে। এই বিষয়টা আমরা চেরিশ করি, আমরা এনজয় করি, আমরা অলওয়েজ একজন লিডারকে দেখতে পছন্দ করি। আর এই লার্জার দ্যান লাইফের বিষয়টাকে এখন আরও এনলার্জ করে ফিল্ম মেকাররা আমাদের সামনে নিয়ে আসেন উইথ ইমোশনাল টাচ, যার জন্যে আরও বেশি করে অডিয়েন্সরা এইসব ফিল্মের সাথে, এইসব গল্পের সাথে কানেক্টেড ফিল করে। আর সেই হিরোইজম যদি ইন্ডিয়ার ইয়াং জেনারেশনের হার্ট থ্রব রণবীর কাপুর দেখায়, তাহলে তো আর কোনো কথাই নেই, যাকে আমরা লাস্ট 2018 বড় স্ক্রিনে দেখতে পেয়েছি এবং তার সাথে ভিলেনের রূপে ইন্ডিয়ার এখনকার সবথেকে বড় রুথলেস, মার্সিলেস, হার্টলেস, ডিভাস্টেটিং ভিলেন আধিরা, যে এই ফিল্মে সুদ্ধা সিংয়ের রূপ নিয়ে এসেছে সঞ্জয় দত্ত। সে থাকলে তো আর কোনো কমতি একটা ফিল্মের মধ্যে মনে হয় না। ফিল্মের প্রেক্ষাপট রাখা হয়েছে ভারতবর্ষের ইংরেজদের সময় এবং গল্প শুরু হয় 1871 থেকে। সেই সময় ভারতবর্ষের একটা কল্পিত শহর হলো কাজা, যেখানে খামেরা বলে একটা ট্রাইবাল দল থাকতো আর তাদেরকে প্রকৃত রূপে ডাকাত বলেই ডাকা হতো, বাট কাইন্ড অফ রবিনহুড টাইপ। আর সেই দলের লিডার ছিল শমশেরা, কিন্তু তাদের সাথে মিথ্যাচার করে, বিশ্বাসঘাতকতা করে শুদ্ধ সিং দারোগার সাহায্যে ইংরেজরা তাদেরকে বন্দী করে ফেলে এবং তারপর থেকে শুরু হয় শমশেরার লড়াই তাদের গোষ্ঠীকে স্বাধীন করানোর জন্য। আর এই লড়াই করতে করতে এক শমশেরা মরে গিয়ে জন্ম নেয় আরেক শমশেরার। এর থেকে বেশি আমি এক বিন্দুও এই ফিল্মের গল্পের বিষয় বলতে চাই না, কারণ আরে মশাই, এতদিন বাদে বলিউডের, হ্যাঁ কোট আনকোট বলিউডের একটা ফিল্ম এসছে যেটা দেখে আমি আনন্দ পেয়েছি, সেই ফিল্মের বিষয়ে এইখানেই বেশি বেশি করে কী করে বলে দেওয়া যায়, বলিউডও পারে, সেই বিষয়টা জানার জন্যে এই ফিল্মটা দেখার দরকার আছে। হ্যাঁ মানছি যে এই ফিল্মটা কেজিএফ এর মতন গ্র্যান্ডনেসের দিক দিয়ে অতটা না হলেও অন্তত 80% কিন্তু ছুঁয়ে ফেলেছে, এবং তার সাথে এইটাও মানছি যে ইদানিংকালে বলিউড নিজের গরিমা ক্ষুণ্ণ করেছে, কিন্তু শমশেরা কিছুটা হলেও সেই গরিমা ফেরত নিয়ে আসতে পারে। এই ফিল্মটা যে একটা অনেক বড় ক্যানভাসকে ছোঁয়ার চেষ্টা করছে সেটার প্রমাণ ফিল্মের একেবারে প্রথম দিকেই তার একটা ফুল ওয়াইড শট টেকিং দিয়েই বুঝিয়ে ফেলেছে এবং সেই ওয়াইড গ্র্যান্ডনেস দিয়েই ফিল্মটা শেষও করেছে। ফিল্মের মেকিংয়ের ধরনটা অনেকটা কেজিএফ এর মতো রাখলেও ফিল্মের গতি কিন্তু কেজিএফ এর মতন অতটা ফাস্ট না, একদম ডিসেন্ট একটা পেস নিয়েই ফিল্মটা ক্লাইম্যাক্স পর্যন্ত পৌঁছায়। আর তার মধ্যিখানে রয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স এর কাজ, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক যা আপনার মধ্যে অল টাইম একখানা শিহরণ জাগাবে, আর অসাধারণ অভিনয়, বিশেষ করে রণবীর আর সঞ্জয় দত্তের। এই দুজনের অভিনয় আপনাকে আপনার সিটের সাথে একভাবে বসে থাকতে বাধ্য করবে। এবং আরেকটা বিষয় হলো, যবে থেকে সঞ্জয় দত্ত, ইয়েস সঞ্জয় দত্ত, নেগেটিভ ক্যারেক্টার শুরু করেছেন প্লে করতে, তবে থেকে যেন ওনার অভিনয় জগতে পুনর্জন্ম হয়েছে। এই ফিল্মের অনেক কিছু দেখেই হয়তো আপনাদের ভালো লাগবে, কিন্তু তার মধ্যে তিনটে হাইলাইট জায়গা হলো, ঠিক ইন্টারভেলের আগে রণবীর আর সঞ্জয় দত্তের মধ্যে কনফ্লিক্ট, ঠিক ইন্টারভেলের পরে রণবীর এবং ইংরেজ অফিসারের মধ্যে কনফ্লিক্ট, আর একদম শেষে গিয়ে ক্লাইম্যাক্সে একটা চমক। বিকজ
সঞ্জয় দত্ত ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এখানে অনেকে হয়তো এই ফিল্মটাকে ঠাগ অফ হিন্দুস্তানের সাথেও কম্পেয়ার করবে, কারণ দুটো অনেক বড় উইক পয়েন্ট আছে। আর সেই দুটো হলো, এই ফিল্মের গানগুলোকে যেমনভাবে প্লেস করা হয়েছে, এবং তার মধ্যে একটা গানের তো কোনো রকমভাবেই দরকার ছিল না। কেবলমাত্র এই ফিল্মের হিরোইন বানি কাপুর, সেই কারণে তার হিরোইনের এলিমেন্টসগুলো দেখাতে হবে বলে ওই গানটাকে রাখা হয়েছে। বাকি পরে গিয়ে অবশ্য ডিরেক্টর গানের মধ্যে এলিমেন্টসগুলোকে ঢাকা দিয়ে আবার গল্পের মধ্যে ফিরে এসেছেন। অ্যান্ড সেকেন্ড উইক পয়েন্ট হলো শুদ্ধ সিংয়ের বিয়ের আসরে ডাকাতি করা দৃশ্যটা, ওটা কেমন যেন একটুখানি বাচ্চা সুলভ লেগেছে। হ্যাঁ, আরও একটা পয়েন্ট আছে, সেটা হলো বানি কাপুরের হাতে যে বাচ্চাটা, মানে একেবারে শেষের দিকে বানি কাপুরের হাতে যে বাচ্চাটা দেখানো হয়েছে, ওর মানে ওর জন্ম দেওয়া বাচ্চা, সেই বাচ্চাটা যে একটা কাপুরের ঢেলা, সেটা ভালো মতো বোঝা যাচ্ছিল। বাকি ফিল্ম অল টোটাল আমার কিন্তু বেশ লেগেছে, আর এই শমশেরাকে আমি 3.5 stars দেবো আউট অফ 5 stars। আপনারা যদি শমশেরা দেখে থাকেন তো আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ভিডিওটা শেষ হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।